সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজে প্রায় সকাল 9:30। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, কারণ সকালবেলা আমি ঘুম থেকে উঠেই চলে গেছিলাম দোকানে। তো ওখানে গিয়ে একটুখানি বসেছিলাম, তো জাস্ট দুটো একটা লোকজন আসছে কেনাকাটি করতে, কারণ এবছর সেরকম তো বিক্রি হয়নি। তো কারণ ছাঁচের লোক কি মানে ছাঁচের যে ছোটো ছোটো ছাঁচেরগুলো হয়, তো সেই ছাঁচেরগুলো এখনও অনেক রয়ে গেছে। তো এবছর লক্ষ্মী ঠাকুর সেরকম বিক্রি হলো না, বাট ঘরের যেসব যেগুলো করেছিল তো সেইগুলো বিক্রি হয়ে গেছে। আজকে সকালবেলা ছিল দুটো, তো ওইগুলো বিক্রি হয়ে গেল। আর এই যে দেখো, আমাদের এইখানটাতেই লক্ষ্মী পুজো হবে, তো মা এখানটাতে সমস্ত কিছু রেডি করে নিয়েছে আস্তে আস্তে সকালবেলা, যেহেতু আজকে আবার বলে 7টার মধ্যে নাকি পূর্ণিমা ছেড়ে যাচ্ছে। তো মা এখানটা সকালবেলা একটু রেডি করে নিল, তো সকালবেলা মা এখন খাবার টাবার তৈরি করছে। তো চলো তোমরা সাথে থাকো, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো, এরপরে যা যা করবো। আর আজকে সকালবেলা থেকে ভ্যানতারা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কেন জানি না। তো এই বৃষ্টি যদি না থামে তাহলে আমাদের যে বিক্রি হওয়ার যে চান্স সেটাও কমে যাবে আস্তে আস্তে। তো দেখা যাক কী হয় আলটিমেট। তোমার সাথে থাকো, তোমাদের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি এবং করার চেষ্টা করি যতটা পারি, কারণ আমার ভালো লাগে শেয়ার করতে, ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে। এবং আমি যে বকতে আরম্ভ করছি, বকা যে আরম্ভ করেছি, বক করে যাচ্ছি, তোমাদের হয়তো কেমন লাগছে শুনতে, বাট আমার মানে চালু করলে একবার কি এটা বলেই যায়। তো চলো তোমরা দেখতে থাকো, স্টে টিউনড। সো দেখো, আমি এখন দোকানে এসেছি আর এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে জোরদার। তো সেই কারণে দেখো আমরা প্লাস্টিক দিয়ে সব ঢেকে ঢেকে দিয়েছি। এখানে লক্ষ্মী ঠাকুর রয়েছে, ঘর টট রয়েছে, আর এই যে লক্ষ্মীগুলোকে সব তুলে দিচ্ছে একটা একটা করে, কারণ সব জলে ছিটা এসে ভিজে যাচ্ছে। তো আবার একটু পরে বৃষ্টি কমলে আবার দিতে হবে। তো বৃষ্টিটা খুবই একটা বাজে হয়েছে। চলো দেখো বাইরের পরিস্থিতি, একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি। সো এই বছরটা হয়েছে একবারে ফালতু বছর। এই সকালবেলা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমাদের মানে ছাঁচের যে ঠাকুরগুলো, তো সেইগুলো এখনও তো সব যায়নি, তো সেইগুলো রয়ে গেছে। তো সেইগুলো যদি বৃষ্টি থামে তাহলে লোকজন আসতে পারবে কিনতে, তো সেই কারণে বৃষ্টি থামছেও না, লোকজন আসতেও পারছে না কিনতে। তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, দুটো খেয়ে দিয়ে আবার দোকানে দিয়ে আসবো, কারণ দোকানে দিয়ে বসে থাকবো, কী করবো আর। বোম টোম হয়তো ফুটানো বন্ধ হয়ে যাবে, কারণ বৃষ্টি যদি সারাদিন হয় তাহলে কোথায় বোম ফুটা। চলো। সো আমি বাড়িতে গেছিলাম, তো বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, সকালে খাওয়া দাওয়া দিন সেরে তেরে আবার দোকানের দিকে যাচ্ছি। তো চলো এখন দোকানে কেমন কী লক্ষ্মী ঠাকুর রয়ে গেছে, তো চলো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো চলো দোকানে ভেতরে যাই। সো এইগুলো দেখেছিলে যে আমি হাতে তৈরি করছিলাম, কাপড় পরাছিলাম, চুল লাগাছিলাম, এগুলো রয়ে গেছে কিছু। এই সাইডেও কিছু ঠাকুর রয়েছে, তবে বেশিরভাগটা এই যে সামনে দিয়ে দিয়েছি বৃষ্টি পড়ছিল বলে। এই যে দেখছো এখানে সমস্ত ঠাকুরগুলো রয়ে গেছে, আর এইখানটাতে অনেক রয়েছে পিঠির পলের তলায়। তো মোটামুটি অনেক ঠাকুরই রয়ে গেছে, আর বাইরে বৃষ্টিও চমচমে পড়ছে, মানে বৃষ্টি থামছিলই না সকালবেলা থেকে, এখন ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো সেক্ষেত্রে লোকজনও সেরকম আসতে পারছিল না, তো জানি না, দেখা যাক আছে যদি যা বিক্রি হয়। দেখো সো এখন প্রায় 11:40 মতন বেজে গেছে, তো আমরা এখনো দোকানে বসে রয়েছি। আর এবছর দেখবে তো সমস্ত কিছু আমরা সাজিয়ে রেখে দিয়েছি, কেনার লোকজন নেই, আমরা এখানে বসে রয়েছি। এবছর থেকে গেলে এবছর আর বিক্রি হলো না, পরের বছর আবার এগুলোকে প্যাক ট্যাক করে রেখে দিতে হবে, পরের বছর আবার সুন্দরভাবে বিক্রি করতে হবে। আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। সো এই যে দেখো এখানে সামনে কত লক্ষ্মী ঠাকুর সব সাজিয়ে গুছিয়ে এখানটাতে রেখে দেওয়া হয়েছে। তো এখন জাস্ট একটুখানি বৃষ্টিটা কমেছে, আর ওই যে দেখছো আমি ওখানে বসে রয়েছি, আর এই যে দেখছো লক্ষ্মী ঠাকুরগুলো, এগুলো সব এখনো বিক্রি হয়নি, জানি না এবছর তো রয়ে যাবে। এখন প্রায় 12:30 মতন বাজে, আর ছিচি করছি, কারণ হচ্ছে ওখানটাতে আলপনা দিয়েছিল, আর ওই আলপনার উপরে গিয়ে আমি পা দিয়ে দাঁড়িয়েছি। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, আর দোকানে এতক্ষণ ধরে বসেছিলাম, কোনো লক্ষ্মী টক্কি এখন উড়ে যাবো আমি, ধর লক্ষ্মী টক্কি বেশি বছর সেরকম বিক্রি হয়নি, এখনও রয়ে গেছে। তো ওগুলো পরের বছর প্যাকিং করে রেখে দিতে হবে, কিছু করার নেই। তো এখন ভাবছি যে বোম আনতেও যেতে আনতে হবে, কারণ লক্ষ্মী পুজো মানে বোম আনবো না সেটা কি হয়, স্নান টান করে নিই তারপরে দোকানের দিকে যাবো, তারপরে বোম আনতে যাওয়া হবে। সো দেখো আমাদের বাড়িতে এই যে মা এখানে লক্ষ্মী সমস্ত কিছু রেডি করে নিয়েছে,
থেকে পাতা হচ্ছে। এই যা সরস্বতী মূর্তি, তো মূর্তি দিয়ে পুজো হয় না আমাদের বাড়িতে। এর ভেতরে রয়েছে ধান, তারপর পেঁচা, তো এই সমস্ত কিছু দিয়ে এখানটা সুন্দরভাবে সাজানো হবে, দিয়ে পুজোটা হবে। তো সেটা মা করবে একটু পরে, কিন্তু আমাকে এখন যেতে হবে দোকানে। তো চলো আমি দোকান থেকে যাই, এসে দেখাবো তোমাদের কেমন সাজানো হয়েছে। সো এই জাস্ট আমি স্নান টান করে উঠলাম, তো তো এখন একটুখানি দোকানের দিকে যাবো। আর এই যে দেখতেই পাচ্ছ তোমাদের তো দেখালামই, তো এখন মোটামুটি টাইম লাগবে অনেকটাই, তো আমাকে দোকানে যেতে হবে, কারণ ব্রাহ্মণও বলেছে তাতে তাড়াতাড়ি চলে আসবে। তো চলো মা রেডি করুক, আমি যাই দোকানের দিকে। সো এখন 1:55 মতন বাজে, আমি বাড়িতে চলে এসেছি। আর এইখানটাতে দেখো আমাদের লক্ষ্মী ঠাকুর ধান দিয়ে সাজিয়ে দিয়েছে, এখন অনেক পড়ে রয়েছে, 12টা পড়ে রয়েছে, 12টা। সো আমাদের যে লক্ষ্মী পূজা হয় এটা হচ্ছে ধান পেঁচা, তারপরে কিছু লক্ষ্মীর ঘর, তো এইগুলো দিয়েই হয়, যেগুলোকে আবার এইটাকে একটা ওই যে হাঁড়িটা দেখছো হাঁড়ির মধ্যে রেখে দেওয়া হবে, তো পরের বছর আবার এইগুলো দিয়েই পুজো হবে। তো আমাদের এই মূর্তি টুর্তি দিয়ে পুজো হয় না, তো আমাদের এই এই এটাই চলছে, এইভাবে পুজো চলছে আমি যবে থেকে দেখেছি। তো এই যে দেখছো অনেক, দেখো 6-7টা পেঁচা, 5-6টা পেঁচা রয়েছে, কিছু সিঁদুরে কোটো টোটো রয়েছে, আর দুটো ছাপিতে ধান। কাণ্ড দেখুন মা এগুলো কি করে বেড়াচ্ছে, মা এখানে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে, এখন শুধু ব্রাহ্মণ আসলেই কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি একটু যাই দোকানের দিকে সাইড। তো এতক্ষণ খাওয়া দাওয়ার পর বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, তো এখন একটু দোকানের দিকে এসেছি। আর এবছর ছাঁচের লক্ষ্মীগুলো বিক্রি হয়নি, বাট ওই যে ইয়ে লক্ষ্মী মানে যে খড়ের লক্ষ্মীগুলো যাই হোক বিক্রি হয়েছে, বাট ছাঁচেরগুলো এখনও পড়ে রয়েছে। চুলটা কাটতে হবে। সো এখন প্রায় 4:45 মতন বাজে, তো আমি দোকানে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ এইদিকে আমরা ঠাকুর সাজিয়ে বসে রয়েছি, তো এইগুলো এবছর থেকে গেল, এগুলো বিক্রি হলো না, এবছর পরের বছর আবার দেখা যাবে। আর ওই পিছনে ওই পিছনেও রয়ে গেছে, তো এবছর বিক্রি হলো না। সো এখন প্রায় 4:34 মতন বেজে গেছে, তো মানে কি বলবো যে আমাদের ব্রাহ্মণ বলা ছিল 3টের সময় আসবে, বাট 3:45 দিকে আসবে, বাট এখন 4:30 বেজে গেছে, এখনও পর্যন্ত আসেনি, সেটাই হচ্ছে কোশ্চিন। কারণ আবার 7:30 না কটার মধ্যে আবার পূর্ণিমাও ছেড়ে যাবে, তো সেটাই দেখা যাক। সো এই যে দেখো আমি এখন লক্ষ্মী পুজোর জন্য একটাই প্রস্তুতি করছি, সেটা হচ্ছে একটুখানি স্টিকারটা কিনে এনেছি, কাইচি দিয়ে কেটে লাগিয়ে দিচ্ছি, এটাই আমার লক্ষ্মী পুজোর প্রস্তুতি, আর কিছু প্রস্তুতি আমি করিনি। সো এখন ব্রাহ্মণ চলে এসেছে, তো চলো ব্রাহ্মণের পুজোটা একটু দেখে দাও, লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতে, তো চলো তোমরা দেখে নাও একটু। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্রে তং বকে গৌরী নারায়ণে নমস্কার।
সো এখন প্রায় 5:45 মতন বাজে, তো এই জাস্ট পুজো হয়ে গেল আমাদের। আর ব্রাহ্মণ একটু লেট করে এসেছে, কারণ কি একটা ঘটনা ঘটেছিল, তো সেই কারণে একটু লেট করে এসেছে। টাইম ছিল 3টের সময়, বাট এসেছে 5টার সময়। আর এই যে মা এখনো ধরে উপোস করে বসে রয়েছে সকাল থেকে, দেখুন অঞ্জলি টঞ্জলি দিল, দেন তারপরে এখন খিদে পায়নি, প্রসাদ খাবে। খিদে পেয়ে একটু পেয়েছে, কিন্তু মানে প্রতিদিনের মতন যে খিদে খিদে করে সেই সব, হ্যাঁ কারণ যেহেতু আছে পুজো করেছে। আর এই যে এটা হচ্ছে আমার দাদা, ঠিক আছে, এই যে আমরা রাত 12টা পর্যন্ত থাকতে পারবো। এই যে মা বলছে এখন রাত 12টা পর্যন্ত থাকতে পারবে, বাবা কি টেম্পার। সে এক বছর হয়েছিল রাত 12:30-11টার সময় ধরে পুজো হয়েছিল, থাকতে পারবো, কিন্তু আমাকে যে কোনো কাজ তো চলো মাহাকার করে দিয়েছে। দুহাই মাহাকারের মধ্যে এই যে আমাদের মা লক্ষ্মী, লক্ষ্মী ঠাকুর, বাবা কি ধোঁয়া কি ধোঁয়া। এখানে বাইরের দৃশ্য এখন বিভিন্ন জিনিস হচ্ছে, এখানে হাঁড়ি কড়াই বসেছে, মানে হচ্ছে খিচুড়ি। এই যে মা সমস্ত কিছু রেডি করছে। আর আমি বোম কিনেছি মাত্র কটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ সুইচ দিয়ে আছে, তোবড়ি চরকি, তো এগুলো পরে চটপটি একটু পরে, এই একটু পরে ফাটাবো, বড় করতে হবে, একটু পরে ফাটাবো। সো আমি এখানে একটা তুবড়িতে আগুন লাগাতে গিয়ে কত নাটক মারছি, বুঝতে পারছো? কারণ বুঝতেই পারছো তুবড়ি যদি ফুস করে উড়ে যায় তারপরে কি হবে, ওই জন্য আমি নাটক মারছিলাম। আর ওকে বলেছিলাম লাইটটা বন্ধ করে দিবি যখনই তুবড়িটা জ্বলবে, বাট আমি এটা জ্বালাতে গিয়ে কি নাটক যে মেরেছি। তো আমাদের বাইরে কোথাও সমান জায়গা ছিল না বলে চরকি ঘোরাতে পারছিলাম না, তো সেই কারণে ঘরে ধরিয়ে দিয়েছি এটা। তো দেখো ঘরের ভেতর চরকি ধরানোর পর মায়ের কি রিয়াকশন। সমান তো দেখো, এতক্ষণ ধরে লক্ষ্মী পুজো সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এখন চলছে যে প্রসাদ বিলির পালা। প্রত্যেকটা ঘরে আস্তে আস্তে মা প্রসাদ বিলি করছে, মানে বেড়ে দিচ্ছে, আর আমি দিয়ে আসছি। তো চলো বাইরে খিচুড়িটাও দেখি একটু। সো এই যে দেখো খিচুড়ি, কালারটা ভালো লাগছে, দারুণ লাগছে দেখতে, না টেস্ট করে দেখতে হবে, টেস্ট তখন তো খেয়ে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে। সো কিছু বাজি টাজিও ফাটানো হলো, বাট কিছু কিছু বাজি আমার ড্যাম পড়ে গেছে, মানে ফালতু বাজি দিয়েছে দোকান থেকেই তো, বাট যা দিয়েছে দিয়েছে, ওই কি করা যাবে, আর কটা রয়েছে সেটা কালকে সকালে ফাটাবো। তো এতক্ষণ 5-6 বাড়িতে বিলি বিলি করে এলাম, মানে দিয়ে এলাম, মা বেড়ে দিচ্ছে আমি দিয়ে আসছি, সেটাই চলছিল। আর বাড়ি প্রচণ্ড হারে ব্রোম ফাটছে আছে, তো তো আমি 1 টাকা ফাটিয়েছি, তবে বেশি কিনিনি এবছর, অল্প অল্প কিনেছি, কারণ কী হবে বোম ফেলে তো তুবড়ি মোবড়ি 2-4টি কিনেছিলাম, তো ওগুলো ফাটিয়ে দিয়েছি। তো এই চলছে লক্ষ্মী পুজো, তা কী চলবে বলো, নর্মাল লাইফস্টাইলে নর্মাল লক্ষ্মী পুজো। এই ফানুসটা উড়াতে গিয়ে অনেকটাই কষ্ট হচ্ছিল, কারণ ফানুসটা কিছুতেই উঠতে চাইছিল না, একবার ওপরের দিকে ঠেলে দিচ্ছি আবার নিচে নেমে যাচ্ছে, আমরা ভাবছি একবার কাগজে যদি আগুন লেগে যায় তাহলে শেষ, তো সেই কারণে এটাকে খুব কষ্ট করে উড়ানোর চেষ্টা করছি। তো নেক্সট বারে আবার একটা উড়াবো, তারপর দেখবি তখন সুন্দরভাবে দেখতে দেখাতে পারবো। সো এটা হচ্ছে 2nd নাম্বার ফানুস, তো এটা আস্তে আস্তে জ্বালানো হচ্ছে, তো এটা পুরোটা তোমাদের দেখিয়েছি। আর আগেটা ভিডিও করিনি, করতে গিয়েছিলাম ভাবছিলাম জ্বলে মলে যাবে নাকি, তো সেই কারণে। তো এটা দেখো সুন্দরভাবে ওড়ানোর চেষ্টা করব, এই যে আগুন লাগানো হচ্ছে, তো চলো তোমরা দেখো। 3-4 জন মিলে
রাস্তাতে চলে যাবে গোবিন্দ কিপন তো হলো দেখ আমি বানানো না এটা মানে এই দুই লাশ না শান্তা দুই লাশ টপ করে দাও দুই লাশ না ওকে উপর করে দাও এই হাওয়া দিচ্ছে আমার বানানো যাবে তো যাবো পড়ে যাচ্ছে যদি না আসিস নিচুতে বসে দিয়া দুটো ফানুস উড়ানো সাকসেসফুল হয়েছে, এটা অনেক দূর পর্যন্ত গিয়েও দেখা যাচ্ছিল। তো এখন প্রায় 9:30 মতন বেজে গেছে, তো বাড়িতে এলাম, ফানুস টানুস উড়ালাম দিয়ে বাড়িতে এসেছি, দেন তারপরে খাওয়া দাওয়া করে নিলাম, মানে খিচুড়ি খেলাম, প্রসাদ খেয়ে নিলাম, দেন এখন ভাবছি ঘুমিয়ে পড়বো। তো আমার লক্ষ্মী পুজো এইটুকুনি বলতে এরকমই কেটে গেল, এই বাড়ি ও বাড়ি দিয়ে এলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম স্মাইল করবে। আমি হ্যালো ফ্রেন্ড বলে দাও, পারবো না বলে হ্যালো ফ্রেন্ড বেবি কান্দে। তাহলে ভিডিও এই পর্যন্ত, বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই তোমরা খুব সুন্দরভাবে লক্ষ্মী পুজো কাটাও এবং বাজেট অনেক কম পড়াও, তাহলেই ভালো।